অনেক সময় দেখেছেন যে বিরাট বড় অ্যাক্সিডেন্ট আমার জীবনে আমি দেখেছি, মোটর সাইকেল পুরো লরির চাকার ফেলায়, অথচ লোকটার কিচ্ছু হয়নি, কোনো জায়গায় কেটেও যায়নি। বলুন তো ওরে ধর লেখে বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হবে আপনার, সেই অ্যাক্সিডেন্টে আপনার গাড়ি পুরো দলা হয়ে যাবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না। ওই ফেরেশতাদের কাজ হলো ওই কঠিন মুহূর্তে ওরে যে হেফাজত করা। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, ফেরেশতারাই মানুষের সেবা দেয়। ধরুন আপনি আপনার পুকুর আছে, আপনি যে জাল ফেললেন, গল্প শোনাচ্ছি না, বলো শাহ সাহেব কথাগুলো লিখছেন, হ্যাঁ আপনার কপালে লেখা আছে তকদিরের, তকদিরের একটা লেখনি আছে তো, হ্যাঁ না বলেন, আছে তো তকদিরে লেখা আছে মাছ হবে, যেখানে জাল ফেলতেছেন সেখানে মাছ নেই, তকদিরে কি লেখা আছে মাছ হবে, যেখানে জাল ফেলতেছেন ওখানে মাছ নেই। তখন ফেরেশতাদের কাজ হলো যেখানে মাছ আছে ওখানতে মাছ তাড়িয়ে এই আপনি যেখানে জাল ফেলতেছেন ওখানে হাজির করে দেওয়া। এত কথা বলার কারণ কি? আল্লাহ বললেন আমি মানুষকে মর্যাদা দান করেছি, সর্বোচ্চ সর্বোচ্চ পরিষদের ফেরেশতা মন্ডলী যারা ওদের যার যতটা মর্যাদাই হোক না কেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার চাইতে কখনোই সর্বোচ্চ পর্যায়ের সর্বোচ্চ পরিষদের ফেরেশতাদের মর্যাদা কখনোই বেশি হতে পারে না। এমনকি জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আজরাইলের মর্যাদাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কখনোই বেশি হতে পারে না। ভালো করে মাথায় রাখুন, আমি আপনাকে শুধু বলে বোঝাতে চাইছি এটাই, এই সৃষ্টির সেরা মানুষ যাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আমার আজকের মজলিসে আপনাদের কাছে শুধু বলবার একটা উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা হলো হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের ফেরেশতারা এত ভালো, আল্লাহর ফেরেশতারা সব সময় আমার আল্লাহর হুকুম পালন করে চলেছেন, কিন্তু মনে রাখবেন ফেরেশতাদের ভিতরে আল্লাহ কেবল ভালোর গুণটাই দিয়েছেন, খারাপের কোনো যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেননি। গান শোনার ক্ষমতাই ফেরেশতাদের নেই, যোগ্যতাই দেয়নি, গানের প্রতি যে আকর্ষণটা এই আকর্ষণটা আল্লাহ ফেরেশতাদের দেয়। কথা শুনছেন নাকি? আবার পশুর ভিতরে আল্লাহ ভালোর কোনো যোগ্যতা দেয়নি, ফেরেশতার ভিতরে খারাপের কোনো যোগ্যতা বলুন দেয়নি, পশুর ভিতরে ভালোর কোনো যোগ্যতা বলুন। এই জন্য গরু যদি গুতিয়ে মেরেও ফেলে সাত সাত, ও যদি দু চারটি গুতকে মেরে ফেলে ওর নামে কেসা হবে, হবে নাকি? হ্যাঁ না বলবেন তো হবে, কিন্তু মানুষ যদি সাড়ের নামে কেসা হয়, কারণ কি? ওর ভালোর যোগ্যতা দেয়নি, না হলে তামল যা চোখে নেই, ও আমাদের যোগ্যতায় নেই, না গরুর যোগ্যতায় নেই। আসল যোগ্যতাটা কার? গরু গাই গরুর কাছে দুধ নেই, যোগ্যতাটা কার? মানুষের যোগ্যতা কি ওর? না, সুবহানাল্লাহ, মানুষ তো বোঝেই না যে আমি কে, বুঝলে ফুসফুস করবি লিখে তো, হ্যাঁ না কিছু বলো, হ্যাঁ ডানারদের চা খাচ্ছে আর বামারদের, ও তো বোঝেই না যে আমি কে, বোঝে নাকি কোনোদিন, বুঝে দেবো না দিন যে আমি কে। কোনোদিন আপনাদের এইটা মনে হয়েছিল যে আমিও চেষ্টা করলে ওই সর্বোচ্চ পরিষদের সদস্য হতে পারব? যাদের বয়স হচ্ছে রাতের এবাদতের দিকে ধাবিত হয়, এমন জীবন তৈরি করুন আপনার দেহ নিয়ে সবাই ব্যস্ত থাকবে, আপনি মরে যাবার পরে সবাই আপনার লাশ নিয়ে টানাটুনি করবে, কেউ কাফন আনতে যাবে, কেউ গোসল গোসল দেওয়ার জন্য তৈরি হবে, কেউ পানি গরম করবে, কেউ মাস কাটবে, কেউ কবর করবে, কেউ আগত মেহমানদের খানা পিনার জন্য দৌড়দৌড়ি করবে, আর আপনি ততক্ষণে ওই সর্বোচ্চ পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইরকম একটা জীবন তৈরি করার একটা মন তৈরি করুন। যাই হোক, যেটা বোঝাচ্ছি আপনাদের, তাহলে ফেরেশতাদের ভিতরে যে কুব্বাতটা আছে ওটা ভালোর কুব্বাত,
আর পশুর ভিতরে যে কুব্বাতটা আছে এটা খারাপের কুব্বাতটা, শুনছেন? আর মানুষকে আল্লাহ দুটোই দিয়েছেন, মানুষকে আল্লাহ উভয় শক্তি দিয়েছেন, একটা ফেরেশতা শক্তি আর একটা পশু শক্তি, একটা বলুন বলুন আর একটা আরবিতে বলে, একটাকে বলে আল কুব্বাতুল মালাকিয়া, এটাও শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি লিখতেছেন, একটা ফেরেশতা শক্তি আর একটা পশু শক্তি, আর একটা হলো আল কুব্বাতুল বাহিমিয়া পশু শক্তি। এই দুই শক্তির ভিতরে কবি কবি আবার এরকম হয় টানাটানি, শুনছেন না কথা? শুনছেন শুনছেন কি হয় টানাটানি? কখনো পশু শক্তি মানুষকে টানতে থাকে, মানে কখনো মানুষের দেহে পশু শক্তিটা প্রবাহ হয় ব্যাপক বেড়ে যায়, এই পশু শক্তিটা মানুষের দেহে যখন বেড়ে যায় তখন মানুষের আচার আচরণ সব পশুর মতো হয়, দেখবেন যা করতে যায় পরপর যে কটা সিদ্ধান্ত নিচ্ছে একটাও মানুষের মতো সিদ্ধান্ত না, আপনাকে দেখে বুঝে নিতে হবে যে ওর ভিতরে এখন পশু কাজ করছে। কি কাজ করছে জোর করে বলে না, কি কাজ করছে বলেন? পশুত্ব। আর একটা শক্তি আছে মানুষের দেহে, তার নাম হলো ফেরেশতা শক্তি, দেখবেন বিরাট ভালো ভালো কাজ করতেছে, এত ভালো ভালো কাজ করতেছে ভাষায় বলা যাবে না, ওর ভিতরে তখন কি কাজ করতেছে? ফেরেশতা শক্তি কাজ করছে। আমি কি বোঝাতে পারছি এই পর্যন্ত? পেরেছি? বেশ, এবার তাহলে বুঝে যাবে রোজার হেকমতটা, এবার বুঝে যাবে। প্রত্যেকটি মানুষের দেহে যেহেতু আল্লাহ দুই রকম শক্তি দান করেছেন, একটা হলো ফেরেশতা শক্তি আর একটা হলো পশু শক্তি, এই ফেরেশতা শক্তিটাকে বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ মানব জাতির জন্য যে ইবাদতটা দিয়েছেন ওই ইবাদতটার নাম হলো সালাত। যে যত বেশি সালাত আদায় করে তার ভিতরের ফেরেশতা শক্তিটা ততই বেড়ে যায়। আর একটা মন খুলে বলো, এই পৃথিবীতে দেখবেন কিছু মানুষ আছে অন্যায় ভাবে লোকের রক্ত ঝরিয়েছে, অন্যায় ভাবে লোকের ঘর ভেঙে দিয়েছে, এরপরও বুক চাপড়াচ্ছে, তার মানে ফেরেশতা শক্তি ওর মধ্যেই কাজ করতেছে না। কি শক্তি কাজ করছে? হ্যাঁ হ্যাঁ, মানুষ মেরে দিচ্ছে, ও দু চারজন মানুষ মেরে দেবে কোনো ঘটনাই নাই। পশু যেমন দু চারটি মানুষ গুদকে মেরে ফেলে ওর কোনো কষ্ট কষ্ট হয়? হ্যাঁ না বলো, একদম বাস্তবের সাথে আপনি মিলিয়ে নেন সবগুলো মিলে যাবে, ওর কন্ডিশনটা তাই, ও এখন পশুর জায়গাতে পৌঁছে গেছে। ওই যে বলছিলাম টানাটুনি হয় তাজাজু, ফেরেশতা শক্তি আর পশু শক্তির ভিতরে লড়াই হয়, যেটা যখন যেতে সেইটা তখন প্রবল হয় আর মানুষের আচরণ তখন সেই রকম হয়। তো মানুষের দেহে লুকিয়ে থাকা এই ফেরেশতা শক্তিটা, ফেরেশতা শক্তিটা বৃদ্ধি করার জন্য মানুষের দেহে ফেরেশতা শক্তি যাতে বেড়ে যায় আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন সেই ইবাদতটার নাম হলো নামাজ। যে যত বেশি নামাজ পড়ে হ্যাঁ তার ফেরেশতা শক্তি তত বাড়ে। আর একটু মন খুলে বলবেন, কথা কি বুঝতেছেন? তা ফেরেশতা শক্তি নাই বাড়লো, পশু শক্তি কমানোর জন্য আর একটা ইবাদতটা দরকার। এই পশু শক্তি কমানোর জন্য আল্লাহ নামাজও দেহের ইবাদত, রোজাও দেহের ইবাদত, আল্লাহ দেহের জন্য আর একটা ইবাদত দিলেন যাতে এই দেহের পশু শক্তিটা কমে যায়, সেই ইবাদতটার নাম হলো রোজা। আর একটু মন খুলে বলেন, ব্যাস মানুষ রোজা রাখবে, রোজা ব্রত পালন করবে, পশু শক্তিটা আস্তে 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 কি হবে, হ্যাঁ লো হয়ে যাবে, আর পশু শক্তি যখন লো হবে ওর পক্ষে মোত্তা কি হয়ে যাবে তখন সহজ হবে। এইটা হলো তাকওয়ার সাথে রোজার সম্পর্ক, এটা হলো এক ব্যাখ্যা। এই পর্যন্ত রোজার সাথে তাকওয়ার সম্পর্ক মনে আছে? শুরু করেছিলাম কথা মনে আছে?
তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা যেন বললাম আল্লাহ রোজা তো ফরজ করে দিয়েছেন, এটা প্রথমবার আমাদের উপরে আল্লাহ, নাকি অন্যদের উপরেও রোজা ফরজ ছিল? মহান আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম ওইভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন বললাম আল্লাহ রোজা আপনি আমাদের উপরে কেন 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 ফরজ করে দিয়েছেন? মহান আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজের জন্যই করে দিয়েছি যাতে তোমরা মুত্তাকি বান্দা পরহেজগার বান্দায় পরিণত হতে পারো। কি বান্দায় পরিণত হতে পারো? পরহেজগার মুত্তাকি বান্দায়। কেমনে মুত্তাকি অবাক। আচ্ছা বলেন যে আমি সারাদিন রোজা আছি, আমার বাড়ি খাবার নেই। হ্যাঁ না কিছু বলেন, খাবার নেই তাই রোজা আছি? রোজা আছি কেন? আল্লাহ বাড়ি এত ভালো ভালো খাবার রয়েছে, বেলা তিন তিন দিক খিদে লেগেছে, খাতি পাচ্ছি? কার ভয়ে খাতি পাচ্ছি না? বেশ ফ্রিজে ঠান্ডা পানি আছে তো, বিশাল পিমাশা লেগেছে, বিরাট বিরাট। পারলে রোজার সময় এসির ভিতরে একটু কম থাকবে। আমার তো খুব ভয় হয় যে এসির ভিতরে থাকলে আল্লাহ রোজার পয়েন্ট কেটে দেয়। আচ্ছা বাইরের যে তাপটা আপনি সেইটাই তো নিলেন না, সারাদিন সকাল তখন তো বেরোচ্ছে না এসির ভিতরে। আমি এটা বলিনি বলো যে পয়েন্ট কেটে নেবে, আমি বলেছি কি আমি জানি নেই পয়েন্ট কেটে নেবে কিনা, নিতেও পারবে। আপনি তো কষ্টটাই করেননি, কষ্টটাই তো আপনি বোঝেননি, তাই না? তো কি বোঝাচ্ছি, তো সাড়ে তিনটে চারটের দিকে ভাঁটা টাটা যারা কাজ করে বহু দেখবেন ইট কাটা লেওয়ার আছে, সাড়ে চারটে পর্যন্ত, সাড়ে চারটে বেজে গেছে তখন ইট কাটকে যায়, মাঝখানে জোর পড়ে গেছে, সাড়ে চারটে বাজে, এবারে ইট কাটা ছেড়ে আসার পরেও বাড়ি বাড়ি পিপাসায় পুরো গলা অষ্টাগত অষ্টাগত জীবনের সাথে লড়ে, তাও এক ফোঁটা পানি হয় না। ভাঁটা তো পানি ছিল, ছিল না ছিল, কিছু না হলেও টিউবওয়েলের পানি তো আছে, ও খাঁচছে না কেন? কার ভয়? তো বান্দা তুই যে আল্লাহর ভয়ে রোজা রেখে মানে পিপাসার বিরুদ্ধে লড়াই করলি, এরপরও পানি পান করলি না, সেই আল্লাহর ভয়ে তুই মদ কেন ছাড়তে পারবি না? তুই যে আল্লাহর ভয়ে এতটা কষ্ট করতেছিস, তুই সেই আল্লাহর ভয়ে হালাল পানীয়টা তুই নিজের জন্য আরাম করে নিলি, তুই পিপাসার নিবারণ করলি না, তুই সেই আল্লাহর ভয়ে মদ কেন ছাড়তে পারবি না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোরা রোজা রাখলে মুত্তাকি হতে পারবি। তুই এই হারাম আর তোর বাড়িতে হালাল খাবার ছিল সেগুলো তুই খেলি না কেন? জোর করে বলেন আল্লাহর ভয়ে, যে আল্লাহর ভয়ে হালাল খাবারগুলো তুই খেলি না, হালালগুলো আরাম করে নিলি, তো তুই তুই কি বান্দা পারিস না সেই আল্লাহর ভয়ে সুদ, সুদের মাল, জুয়ার মাল, পনের মাল, ধান্দাবাজি করে উপার্জন করা মাল, এই এই মালগুলো তুই সেই আল্লাহর ভয়ে কি বর্জন করতে পারিস না বান্দা? রোজা রাখ, ট্রায়াল দে, দেখবি আগামী দিনে যে আল্লাহর ভয়ে তুই রোজা রাখছিস, হালাল খাবারগুলো নিজের জন্য আরাম করে নিচ্ছিস, তখন দেখবি যে যে আল্লাহর ভয়ে তুই রোজা রাখলি সেই আল্লাহর ভয়ে ওই হারাম জিনিসগুলো বর্জন করা তোর জন্য সহজ হয়ে যাচ্ছে, আর তখন তুই এই রোজার ভিতর দিয়েই লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, ব্যাস এটা হলো দ্বিতীয় তফসির। এন্ড যদি বলেন হুজুর আরো তফসির, এন অনেক তফসির আছে তো, ওর এক তফসির না বহু তফসির, ওইটুকু অংশের বুঝতে মোটামুটি খুব অসুবিধা হয়নি তো? আমার এবারে বিদায় দেন। আমি বলেছিলাম যে আমার একটুখানি দেরি হবে না,
একটু দূরে শরীফ পড়েন কবরস্থান কোন দিকে, এদিকে কবরস্থান, ছোট্ট একটা দোয়া করবো বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مهربان আমাদের জিন্দেগির গুনাহগুলি রে তুমি মাফ করে দাও। এত রাত তোমারে আল্লাহ 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 বলে ডেকেছি মাহবুব, একবার তুমি বান্দা বলে পরিচয় দাও। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দি, তোমার জান্নাত আমাদের নসিবে কবুল করে নাও। আল্লাহ ঈদগাহ ময়দানে আজকের মজলিস ইন্তেজাম হয়েছে মাহবুব, ঈদগাহ সংলগ্ন কবরস্থানে কিংবা হরিহরপুর গ্রামে, সরাদানা গ্রামে, কাটারাটি গ্রামে, যত মানুষ নিরাপ নগরীর বাসিন্দা আল্লাহ তাদের সকলের রুহে সওয়াব পৌঁছে দাও, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরের আজাব আর গজব তুমি বন্ধ করে দাও, তোমার রহমত দিয়ে তাদের কবরগুলো তুমি বেষ্টন করে নাও, কবরবাসীদের রুহানি দোয়া আমাদের নসিবে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মজলিস কবুল করে এই গ্রামের জিন্দা মরদা সকলের জন্য এই মজলিস নাজাতে রসিলা বানিয়ে দাও। রব্বি রহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা বিহুরমতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ রমজান মাসে। ওই একবার করে কালেকশনে আসি খাদিজা মাদ্রাসার জন্য, তো যাদের যাদের দ্বারে যাই, বাবু সঙ্গে থাকে বা আরো দুই একজন থাকে, এবারও ইনশাআল্লাহ আসব। আপনারা যদি মন চায় খাদিজার জন্য কিছু পয়সা, রমজান মাসে তো রসুল প্রচুর দান করতেন, রসুলের দানের পরিমাণ আরো বেড়ে যেত, বুখারীর হাদিসে আসছে, তো আপনারা কিছু দান অন্তত খাদিজার জন্য করবেন, এইটুকু নিবেদন আপনাদের। আছে পরের পার্টটি এই স্ক্রিনের উপর দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।